हेलो स्टूडेंट्स, वंस अगेन वेलकम बैक टू ब्रेन वेव, अ न्यू वेव ऑफ लर्निंग। তোমাদের নিজেদের ব্রেন ওয়েভ চ্যানেলে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আবার একটা শর্ট ট্রিক্স নিয়ে চলে এসেছি। সেই শর্ট ট্রিক্সটা হচ্ছে আমরা কিভাবে কোন পারফেক্ট স্কয়ারের স্কয়ার রুট কিভাবে বার করব। হ্যাঁ, খুব তাড়াতাড়ি উইদিন 15 টু 20 সেকেন্ডস এর মধ্যে আমরা যে কোনো নাম্বার স্কয়ার রুট আমরা বের করে নিতে পারব। এটা আমার গ্যারান্টি এবং তোমাদের সামনেও সেটা আমি প্রুফ করেও দেখাবো। যে কোনো নাম্বারে যেটা স্কয়ার রুট হবে, অবভিয়াসলি পারফেক্ট স্কোয়ার রুট যেটা হবে তার স্কোয়ার রুট বের করতে পারবো আমরা। কোনো ডেসিমেলে স্কোয়ার রুটের ট্রিক্স কিন্তু এটা নয়, আমি আগে থেকেই বলে দিলাম, ঠিক আছে? তো চলো দেরি না করে শুরু করে যাক। তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ আমি এখানে 1 থেকে 10 স্কোয়ার লিখে নিয়েছি। 1 স্কোয়ার 1 2 4 3 এর 9 4 এর 16 5 25 6 36 7 49 8 64 9 91 81 10 হচ্ছে 100। আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে লাস্ট ডিজিট গুলো, ঠিক আছে? প্রথম তিনটের আমাদের কোনো অসুবিধা নেই, সিঙ্গেল ডিজিট করে এসেছে। 4 এর দেখো এখানে 6 আছে, এখানেও 6 আছে, মানে 4 এর স্কয়ারও লাস্ট ডিজিট 6 আসছে, 6 এর স্কয়ারও লাস্ট ডিজিট 6 আসছে। এখানে 9 আসছে, এখানেও 9 আসছে, এখানেও 4, এখানেও 4, এখানেও 1, এখানে 1 আসছে। তো আমরা যখন স্কোয়ার রুট করব, আমাদের স্কোয়ার রুটের এই লাস্ট ডিজিট গুলোই আমাদের হেল্প করবে আমাদের যে কোনো নাম্বারের স্কোয়ার রুট বার করার জন্য। প্রথমে এখানে দেখে নাও, 441 আমি একটা নাম্বার লিখে রেখেছি। স্কোয়ার রুট মানে 2, তো স্কোয়ার রুট মানে 2, কিউব রুট মানে 3। তো স্কোয়ার রুট মানে যেহেতু 2, তার আগে আমি বলে রাখি স্কোয়ার রুট বার করার সময় লাস্ট ডিজিট দেখো আমার কত এখানে আছে। এখানে আমার লাস্ট ডিজিট 1 আছে, তাহলে 1 আমার কোথায় কোথায় আসতে পারে? 9 1 এ আসবে, 9 9 এ আসবে, এই দুটোর মধ্যে যে কোনো একটাই লাস্ট ডিজিট আমার 1 আসবে, ক্লিয়ার? আর যেহেতু স্কোয়ার মানে 2, তার মানে লাস্টের দুটো ডিজিট আমাকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও, দিলে আমার পড়ে থাকছে 4 পড়ে থাকছে। তাহলে 4টা দেখো কোন স্কোয়ারের রুট, মানে স্কোয়ারের মধ্যে আসে। 2 স্কোয়ার কত? 4, তার মানে 3 স্কোয়ার কত? 9। 3 স্কোয়ার 9 মানে এটা বড় হয়ে যাচ্ছে, ওটা আমরা নেব না, তাহলে 2 নেব। তাহলে আমাদের কাছে দুটো নাম্বার এলো, একটা হচ্ছে 21 আর একটা হচ্ছে 29। এবার এই দুটোর মধ্যে কোনটা হবে সেটা আমাদের কাছে একটা বড় কনফিউশন। কনফিউশনের কিছু নেই, 2 যে নাম্বারটা আছে এটার সাথে কনসিকিউটিভ পরের নাম্বারটাকে মাল্টিপ্লাই করে দাও, আমার কত আসবে? 6। এবার দেখো 4টা কি 6 এর থেকে ছোট না বড়? 4টা আমার 6 এর থেকে ছোট, তাই জন্য ছোটর ভ্যালুটা হবে। যদি 4টা আমার এখানে যে নাম্বারটা আছে সেটা যদি 6 এর থেকে বড় হতো তাহলে আমার এই নাম্বারটা হতো, হয়ে গেল আমার একটা স্কোয়ার রুট বার করা। এটারও দেখো, এটারও লাস্টের ডিজিট 1 আছে, তার মানে আমার 1 আসবে, নয় 9 আসবে, দুটো ডিজিট বাদ দিয়ে দিলে আমার 9 আসছে, 9 মানে 3। 9 মানে এখানে কত আসবে? 2 স্কোয়ার কত? 4। 3 স্কোয়ার কত? 9। তাহলে আমার এখানে 3 আসবে আর এখানেও 3 আসবে, তাহলে আমার দুটো নাম্বার 31 আর 39 দুটোর মধ্যে একটা হবে। কনসিকিউটিভ নাম্বারের সাথে মাল্টিপ্লাই করে দাও, 3 × 4 = 12। 9টা কি 12 এর থেকে ছোট না বড়? 12 এর থেকে 9টা ছোট, তাহলে আমার কোন নাম্বারটা হবে? ছোট নাম্বারটা হবে, বড় নাম্বারটা আমার হবে না, ক্লিয়ার? আমার কতক্ষণ লাগবে এটা বের করতে? এইগুলো আমি লিখে বের করছি বলে তো আমার টাইম লাগছে, যদি আমি না লিখে বের করি আমার উইদিন 15 সেকেন্ডস এর মধ্যে হয়ে যাবে। এই নাম্বারটা দেখো লাস্টের ডিজিট 5 আছে, লাস্টের ডিজিট যদি 5 থাকে আরো সিম্পল, কারণ এখানে 5 একবারই আছে, কোনো রিপিটিশনস নেই। লাস্টের ডিজিট 5 আছে মানে আমি এখানে 5 লিখে দিলাম, স্কোয়ার রুটে দুটো বাদ দিতে বলেছি, তাহলে লাস্টে দুটো ডিজিট বাদ দেবে, সবসময় লাস্টের দিয়ে দুটো বাদ দিয়ে চেক করবে। এখানে কত আছে? 12। 12 কার মধ্যে আসছে দেখো, 3 স্কোয়ার কত? 9। 4 স্কোয়ার কত? 16। বেশি হয়ে যাচ্ছে, হবে না, তাহলে 3 হবে, 35। তো 35 এর স্কোয়ার হচ্ছে 1225। এখানেও 5 আছে, 5 বসিয়ে দাও, দুটো ডিজিট বাদ দাও, এখানে কত আছে? 20 20 কার মধ্যে আসছে দেখো, এখানে 4 স্কোয়ার 16 5 25, বেশি, তার মানে 4 নিতে হবে, তার মানে এটা আমার 45 এর স্কোয়ার আসবে। এটা 45 এর স্কোয়ার রুট মানে এটার স্কোয়ার রুট হচ্ছে 45, 2025 এর স্কোয়ার রুট করলে আমার 45 অ্যান্সার আসবে, ক্লিয়ার? খুব ইজি, আরো কয়েকটা দেখে নি নাম্বার দেখো। এবার দেখো আমি আরো 4টে নাম্বার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। প্রথমে একটা হচ্ছে 5041, তারপরে 8836, 9801 আর 13225। লাস্টে আমার কত আছে? এই নাম্বারটা 1 আছে, তার মানে 1 বা 9 হবে, ঠিক আছে? দুটো ডিজিট বাদ দিয়ে দাও, 5 5 মানে মানে দুটো ডিজিট বাদ দিয়ে দিলে তোমার কত হচ্ছে? 50 50 কার মধ্যে আসছে দেখো, 749 864, তার মানে 7 আসবে, তাহলে এইটার নয় 71 হবে, নাহলে 79 হবে। এবার 7 × 8 করে দেখো, 7 8 56, 56 এর থেকে ছোট না বড়? ছোট, তার মানে ছোটর ভ্যালু হবে 36। লাস্টে 6 আছে, তার মানে 6 কিসে কিসে আসে তোমার? 6 আছে তোমার হচ্ছে 4 এ আর একটা হচ্ছে 6 এ, দুটো ডিজিট বাদ দাও, 88।
9 9 যে 81 10 করলে 100 তার মানে এখানে আমার আসবে 9 994 হবে 996 হবে কনসিকিউটিভ নাম্বার 9 ইনটু 10 করলে কত আসবে 90 এখানে কত আছে 88 88 টা 90 থেকে ছোট তার মানে ছোটর ভ্যালু আসবে 9801 লাস্টে 1 আছে 1 বা 9 আসবে দুটো ডিজিট বাদ দাও 98 98 মানে 9 এর মধ্যে আসবে 91 হবে নাহলে 99 হবে 9 ইনটু 10 করলে কত হয় 90 আর এখানে কত আছে 98 98 টা 90 থেকে ছোট না বড় বড় তাহলে বড়র ভ্যালু হবে 13225 লাস্টে 5 আছে তার মানে দুটোর ভ্যালু আসবে না একটাই ভ্যালু আসবে দুটো ডিজিট বাদ দিয়ে দাও 132 এখানে তোমার সমস্যা হয়ে গেল কি সমস্যা হলো বলো তো এখানে আমার 100 অফ দি আছে আর এখানে চলে আসছে 132 তার মানে কি তার মানে একটাই কি 10 অফ দি স্কয়ার করলে আমার হবে না আমাকে মিনিমাম 20 অফ দি স্কয়ার মুখস্থ রাখতে হবে কেন বলছি তোমাকে আজকে 1325 মানে 132 টু 1025 দিয়েছে তোমাকে কোনো গ্যারান্টি আছে এর থেকে বড় নাম্বার দেবে না দিতেই পারে দিতেই পারে এর থেকে বড় নাম্বার দেবে না তার কোনো গ্যারান্টি নেই তাই জন্যই তোমাকে 10 অফ দি স্কোয়ার মুখস্থ করলে কিন্তু হবে না তোমাকে মিনিমাম 20 অফ দি স্কোয়ার মুখস্থ রাখতেই হবে না হলে তুমি এই অঙ্কগুলো পারবে না 11 এর স্কয়ার কত 121 12 এর স্কয়ার কত 144 13 এর স্কয়ার হচ্ছে 169 না 14 এর স্কয়ার কত 196 15 এর স্কয়ার কত 225 এরকম মনে রাখতে হবে মুখস্থ পুরো করতে হবে তাহলে আমি 132 কার মধ্যে বলছি 11 এর স্কয়ার কত বললাম 121 12 এর স্কয়ার হচ্ছে 144 এখানে 132 তার মানে 12 হবে না 11 হবে তার মানে এটা কার স্কয়ার রুট এটা স্কয়ার রুটের অ্যানসার কি আসবে 115 মানে এটা স্কয়ার করলে আমার এই ভ্যালুটা আসবে 289 এবার দেখো তোমাদের জন্য আমি দুটো বড় নাম্বার নিয়ে এসেছি একটা 17689 আর একটা 31329 এই দুটো বড় নাম্বারের আমরা যখন স্কয়ার রুট বার করতে যাব তখন আমাদের 10 এর উপরের স্কয়ার লাগবে মানে 11 12 এর স্কয়ার গুলো লাগবে তাই জন্য দেখো 11 12 এর স্কয়ার আপ টু 20 অবধি আমি এখানে লিখে দিয়েছি এবার যদি আমি বের করতে চাই তোমার এখানে দেখো 689 আছে 689 এর লাস্ট ডিজিট হচ্ছে 9 9 মানে কি আসবে 9 এ আমার 3 আসে আদারওয়াইজ আমার কি আসে 7 আসে তাহলে 9 3 আসবে 9 7 আসবে এখানেও 9 আছে তার মানে এখানেও 3 আসবে না 7 আসবে এটা তো দুই ক্লিয়ার এবার 176 আর 313 এবার 176 কোন স্কয়ারের মধ্যে আসছে দেখো 13 এর স্কয়ার হচ্ছে 169 14 এর স্কয়ার হচ্ছে 196 196 এখানে বেশি হয়ে যাচ্ছে তার মানে এখানে 13 হবে এখানেও 13 হবে এখানেও 13 হবে এবার আমার 13 ইনটু 14 করে দেখতে হবে কোন ভ্যালুটা হবে 133 হবে না 137 হবে তা 13 ইনটু 14 করলে কত হয় 13 ইনটু 13 করলে কত হয় 169 169 এর সাথে আরো একবার 13 অ্যাড করে দাও তাহলেই আমার বেরিয়ে যাবে 9 10 11 12 2 3 1 6 7 8 182 হয়ে গেল 182 এখানে এবার দেখো 176 টা 182 থেকে ছোট না বড় 176 182 থেকে ছোট তাহলে আমার কোন ভ্যালুটা হবে ছোট ভ্যালুটা হবে ক্লিয়ার এবার এখানে দেখো 313 313 কার মধ্যে আসছে 289 324 তার মানে এই ভ্যালুটা হবে 70 তাহলে এটা না হলে 173 হবে না হলে 177 হবে কিন্তু কোনটা হবে 17 ইনটু মাল্টিপ্লাই 18 করতে হবে কোনটা হবে সেটা জানার জন্য 17 ইনটু 17 করলে কত হয় 289 289 এর সাথে আবার 17 অ্যাড করে দাও তাহলে আমার 18 এর ভ্যালু চলে আসবে 289 এর সাথে 17 অ্যাড করে দিলে তোমার আসবে 306 এবার 306 এর এখানে 313 313 বড় এইটা বড় তো এইটার থেকে কোনটা এইটার থেকে এই যে নাম্বারটা আছে 313 এইটা এটা থেকে বড় না ছোট এইটা যদি বড় হয় তাহলে বড় নাম্বার নেব এইটা যদি ছোট হয় তাহলে ছোট নাম্বার নেব এইটার রেসপেক্টে কিন্তু আমি নেব না মানে এইটা যদি ছোট হয় তাহলে নেব নাহলে নেব না এরকম না এইটাকে আমরা সবসময় দেখবো এইটার সাথে এটাকে কম্পেয়ার করবো এটা কি ছোট তাহলে ছোট নাম্বার নেব এইটা কি বড় তাহলে বড় নাম্বার নেব 313 এখানে 316 313 বড় তাহলে বড় নাম্বার নেব এখানে 176 এখানে 182 176 ছোট 182 থেকে হ্যাঁ ছোট তাহলে ছোট নাম্বার নেব ক্লিয়ার আশা করছি ইউটিউবে আমি মেবি প্রথমবার যে এত বড় ডিজিট মানে এত বড় নাম্বারসগুলোকে তোমাদের স্কোয়ার রুট ট্রিক্সে দেখাচ্ছে সবকটা ভিডিওতে তুমি ম্যাক্সিমাম ভিডিওতে তুমি যদি দেখো স্কোয়ার রুট ছোট ছোট ভ্যালুর মধ্যেই দেখিয়ে দেবে মানে 1 টু 10 এর মধ্যেই 100 এর মধ্যেই তোমাকে ফিনিশ করিয়ে দেবে বুঝিয়ে দেবে এরকম বড় নাম্বার দিয়ে তোমাদের কিন্তু কেউ বোঝাবে না তো আমি হয়তো প্রথমবার যে এত বড় নাম্বার দিয়ে তোমাদের বোঝাচ্ছি এবং তোমরাও হয়তো প্রথমবার এত বড় নাম্বার দিয়ে বুঝতে পারছো সেটাও বাংলাতে তো সবাই তো হিন্দিতে করে ইংলিশে করে অনেকে তো বাংলাতে প্রথমবার হয়তো আমিই করছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে এই ভালো ইনফরমেশনসগুলো এই ইনফরমেশন যেটা তুমি জানতে পারছো সেই ইনফরমেশন যেন তারাও জানতে পারে
এবং সাবস্ক্রাইব করে দেবে যদি চ্যানেলে নতুন এসে থাকো। নোটিফিকেশন বেলটা অন করতে ভুলবে না, যাতে আমরা পরবর্তী ভিডিও আপলোড করলে তোমার কাছে প্রথম যেন নোটিফিকেশনটা পৌঁছে যায়। আজকের মতো শর্ট ট্রিক্স এখানেই আমি শেষ করছি। পরের স্যাটারডে আরও একটা শর্ট ট্রিক্স নিয়ে আসবো, সেটা হবে স্কোয়ার রুট না, সেটা হয়ে যাবে কিউব রুট। আমরা কিউব রুট তাড়াতাড়ি কীভাবে বার করে নেবো। তো আজকের মতো এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।